শারদীয় দুর্গোৎসব উদযাপনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মৃৎশিল্পীরা ব্যস্ত রং তুলির আচরে দেবী প্রতিমা সাজাতে। মন্দিরগুলোতে চলছে সাজসজ্জা। দেবী ভক্তরা জানাচ্ছেন দেবীকে বরণ করতে নিজেদের নানা প্রস্তুতির কথা। সারা দেশের মৃৎশিল্পীদের সঙ্গে তাল মিলিয়ে শরীয়তপুরের শিল্পীদেরও এখন রং তুলির আচরে সাজসজ্জা ও প্রতিমার সৌন্দর্য বর্ধনে ব্যস্ত সময় কাটছে। শ্বেত শুভ্র বর্ষণে দুর্গেশ নন্দিনী, দশভুজা জগদাত্রী, দুর্গতী নাশিনী, ভগবতী মহামায়া, তুলির এক একটি আচরে ফুটে উঠছে আনন্দময়ীর এক এক রূপ। নগরীতে মৃৎশিল্পীদের ব্যস্ততা বেড়েই চলেছে। নিপুণ হাতের ছোঁয়ায় সাজিয়ে তুলছেন দেবী প্রতিমাকে। জেলার বিভিন্ন মণ্ডপ ঘুরে জানা গেছে, বরাবরের মতো এবছরও শরীয়তপুরে শতাধিক মণ্ডপে উদযাপন করা হবে শারদীয় দুর্গোৎসব। বর্তমান সময়ে সনাতন ধর্মাবলম্বীদের নিকট অজন্তা ধাঁচের প্রতিমার চাহিদা একটু বেশি। রং তুলির ছোঁয়ায় দেবীর প্রতিমাকে রাঙিয়ে তুলতে এখন ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। বৃষ্টির কারণে প্রতিমা ও মণ্ডপ তৈরির কাজ একটু পিছিয়ে পড়ায় এখন যেন দম ফেলার একটুখানি সময়ও হাতে নেই তাদের। আর প্রথম থেকে শেষ পর্যন্ত মনে করেন যে 70 বা 72 দিন এরম লাগবে। আমরা হচ্ছে রঙের কাজ এই মুহূর্তে কেবলটাই শুরু করছি। আমাদের কাজ শেষ হইতে মনে করেন যে পূজার একদিন আগে আমাদের কাজ শেষ হয়ে যাবে। মায়ের নতুন রূপে আগমন করছি আমরা, মহিষাসুর মর্দিনী যেটা থিম আমরা তুলে ধরছি সবার সামনে। এখানে আসি আমরা 5 জন গ্রুপে কাজ করতেছি। 5 জন সম্ভবত যথেষ্টভাবে মন দিয়ে চেষ্টা করতেছি যে আমাদের মাকে নতুন রূপে সাজিয়ে নতুনভাবে আনার জন্য। কাজ শেষ হতে লাগবে 2 দিনের মধ্যে আমরা কমপ্লিট করে দেবো। আর আমরা এখানে কাজ করতে আসছি আপনার 3 মাস, আর আমাদের টোটাল কমপ্লিট হতে লাগবে 10 দিন। পূজার নিরাপত্তা রক্ষায় এবার সব মণ্ডপে সিসি ক্যামেরা থাকবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শরীয়তপুরের সভাপতি। বন্ধ রাখা হবে উচ্চ শব্দে গান বাজানো। প্রতিটা মন্দিরে সিসিটিভি ক্যামেরা স্থাপন হয়েছে এবং এবার কোনো উচ্চ বিকট শব্দের যেই সাউন্ড সিস্টেম দিয়ে হিন্দি গান বাজানো হয় আমরা সেটা এবার বন্ধ করেছি এবং সকল মন্দির সেটা এবার বন্ধ রাখবে। প্রশাসনের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা নিশ্চিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান শরীয়তপুরের পুলিশ সুপার। পূজা যাতে নির্বিঘ্নে এবং শান্তিপূর্ণভাবে উদযাপিত হয় এই জন্য জেলা পুলিশ শরীয়তপুরের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে। 9 অক্টোবর ষষ্ঠীর পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসবের মূল আনুষ্ঠানিকতা। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।